কাবানি লামি বিশ্বের সবচেয়ে দ্রুত ফলোয়ার অর্জনকারী কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আপনি কি জানেন মাত্র 2 বছর আগে কাবি কি করত? হ্যাঁ, তিনি একজন ওয়েটার এবং কারখানার শ্রমিক ছিলেন। তিনি প্রতি মাসে মাত্র $1,000 আয় করতেন। 20 বছর আগে তার পরিবার সেনেগাল থেকে ইতালি আসে ভালো জীবনযাপনের আশায়, কিন্তু জীবন কঠিন হয়ে পড়ে। তার কোনো টাকা ছিল না, তিনি পড়ালেখা করতে পারেননি। তিনি মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং কলেজ থেকে বাদ পড়েন। এমনকি করোনাকালীন সময়ে তার কোনো চাকরি ছিল না, কারণ তাকে পূর্বে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল। মজার বিষয় হচ্ছে, কোনো টাকা বা চাকরি ছাড়া কাবি মানুষকে হাসানোর চেষ্টা করতেন। তাই তিনি সোশ্যাল মিডিয়ায় আসেন এবং ভিডিও তৈরি শুরু করেন। এখানেই তার জীবনের পরিবর্তন আসে। তার ভিডিও ছোট এবং আনন্দদায়ক হয়। তিনি কঠিন জীবনযাপনকে সহজ করার মাধ্যমে মানুষকে হাসাতেন। তাকে জিজ্ঞেস করা হয়, আপনার ভিডিও কেন ভিন্ন? তিনি বলেন, আমার ভিডিও সাধারণ এবং সহজ। শুরুর দিকে 2 জন ব্যক্তি তার ভিডিও দেখত, বাবা এবং এক প্রতিবেশী। 1 মাসে তিনি 9 ভিউ এবং 2 সাবস্ক্রাইবার অর্জন করেন, কিন্তু তিনি এত হতাশ হননি। তিনি ভিডিও তৈরি করতে থাকেন। সবাই বুঝতে পারে তিনি হাস্যকর এবং তার ভিডিও দেখে সবাই হাসত, তাই সবাই তার ভিডিও শেয়ার করত। ধীরে ধীরে তিনি প্রত্যেক দেশ থেকে ফলোয়ার পেতে থাকেন। মাত্র 2 বছরে কাবি শূন্য থেকে 2 মিলিয়ন ফলোয়ার অর্জন করে। এভাবে তিনি অর্থ উপার্জন করেন। এই 22 বছর বয়সে মুসলিম, ইতালিয়ান, সেনেগালিস, বিদেশি কারখানা শ্রমিক পূর্ববাসে কাজ করেছেন। তিনি কোটি কোটি মানুষকে হাসিয়েছেন। তিনি সিনেমা জগতে আমন্ত্রণ পেয়েছেন। তিনি অনেক নামী দামি লোকের সাথে দেখা করেছেন। তিনি বলেন, আপনার স্বপ্নকে ছুঁতে চেষ্টা করেন। মানুষ যখন কোনো কিছু করতে পারে না, তখন বলে আমি এটা করতে পারবো না, কিন্তু যা আপনি করতে চান তা চালিয়ে যান এবং সফল হবেন।